সামাজিক বনায়ন ও বাংলাদেশের সবুজায়ন, এই সবুজকে ধরে রাখা ও প্রাণ ভরে নিঃশ্বাস নিতে বেশি করে গাছ লাগান, এই স্লোগানকে সামনে রেখে ভোলার দৌলত খানে লেজ পাতা তরুণ প্রজন্ম নামক একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ সকাল 10টায় দৌলত খান উপজেলার চরপাতা ইউনিয়নের লেজ পাতা গ্রামের 1 নং ওয়ার্ডের পণ্ডিত বাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে বৃক্ষরোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ গোলাম মোস্তফা সদগর। পরে সংগঠনটির উদ্যোগে 200+ বিভিন্ন প্রজাতির ফলজ বনজ গাছের চারা বিনামূল্যে গ্রামের অসচ্ছল দরিদ্র এবং শিক্ষার্থীদের মাঝে তুলে দেন লেজ পাতা তরুণ প্রজন্ম নামক স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন হাওলাদার ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক সুদর্শন হাওলাদার সহ যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক রাজীব চন্দ্র হাওলাদার। এ সময় গ্রামের মসজিদ মাদ্রাসা স্কুল ক্লিনিক সহ বিভিন্ন জায়গায় গাছের চারা রোপণ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা রাকিব পণ্ডিত। উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য তাইজুদ্দিন পণ্ডিত, মতিন পণ্ডিত সহ সকল সদস্য এবং এলাকাবাসী। দোলনা থেকে মৃত্যু পর্যন্ত বৃক্ষের প্রয়োজন আছে, তাই এই লেজপাতা তরুণ প্রজন্মের উদ্যোগে যাতে এই প্রতি বছরই বৃক্ষ বিতরণ করতে পারে এই আশাবাদ। আমাদের এই লেজপাতা তরুণ প্রজন্মের সংগঠনের সামাজিক বনায়ন এবং বাংলাদেশের এই সবুজায়ন সবুজকে ধরে রাখার জন্য আমাদের এই কার্যক্রম আমরা সামনের দিকে সবসময় অব্যাহত রাখবো। লেজপাতা তরুণ প্রজন্ম একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। এই সংগঠনের ধারাবাহিকভাবে সমাজসেবামূলক কাজ করে আসছে, তার এই ধারাবাহিকতায় আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি। আমরা এই সংগঠনের মাধ্যমে বিগত দিনে যেভাবে সমাজসেবামূলক কাজ করে আসছি, কোভিড যে আমাদের লেজপাতা তরুণ প্রজন্ম একটি সামাজিক সংগঠন, 2014 সালে আমাদের এই সংগঠন প্রতিষ্ঠিত হয়, সেই লগ্ন থেকে আমরা এলাকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। আজকে আমাদের এই বৃক্ষ চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠানে আমরা এলাকার দরিদ্র মোচন কল্পে যে কাজ করে যাচ্ছি,